হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজ আমি প্রথমবার ট্রাই করব বাটার গার্লিক চিকেন। তো চলো দেখে নিই বাটার গার্লিক চিকেনের জন্য আমি কী কী নিয়েছি। আমি নিয়েছি রসুন কুচো, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচানো, রেড চিলি ফ্লেক্স, 5টা বাটার, নুন, ময়দা, কর্নফ্লাওয়ার আর 700 গ্রাম চিকেন। তো প্রথমেই চিকেনটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে তার মধ্যে আমি 1 চামচ নুন, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো, 2 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ ময়দা দিয়ে ভালো করে মেখে নেব। দেখো আমার ভালো করে এখানে মাখা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। ভালো করে আমি কোটিং করে নিয়েছি। তারপর কড়াইতে অল্প সাদা তেল দিয়ে চিকেনগুলো একটা একটা করে পিস দিয়ে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দেখো আমার ভাজা হয়ে গেছে, এক প্লেটটা আর এক প্লেটটা উল্টে দিলাম। প্রথম ব্যাচ আমার হয়ে গেছে, সেকেন্ড ব্যাচটাও আমি সেম ভালো করে ভেজে নেবো গোল্ডেন ব্রাউন করে। দেখো একে একে আমার সবকটা চিকেনই ভাজা হয়ে গেছে, এবার আমি একটা পাত্রে উঠিয়ে নেবো। এই যে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি কড়াইতে 4টে বাটার নিয়ে নেবো, যেহেতু আমার বাটারটা ছোটো তাই আমি 4টে নিয়েছি। তোমরা তোমাদের মতো নিতে পারো, যতটা ইচ্ছা ততটা নিতে পারো। তারপরেই আমি বাটারটা দিয়ে কিছুটা কয়েকটা নেড়ে নেবো ভালো করে। একটু গরম হওয়ার পরেই আমি দু চামচ রসুন কুচো দিয়ে দিলাম। আর 1/2 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দেবো, দিয়ে ভালো করে 5 সেকেন্ড মতো কড়াইতে নাড়তে হবে। একটু ভাজা ভাজা হয়ে গেলেই আমি আগে থেকে কিছুটা চিকেন আমি সেদ্ধ করেছিলাম, জলটা ওই জলের স্টকটা আমি দিয়ে দেবো। সেদ্ধ করা চিকেনের জলটা আমি দিয়ে দেবো এর মধ্যে। জলটা দিয়ে আমি ভালো করে নেড়েছি, দেখো 2 সেকেন্ড মতো ভালো করে তোমাদেরকে নাড়তে হবে। তারপর আমি 2 চামচ ময়দা দিয়ে জলটা ভালো করে নাড়তে হবে। যতক্ষণ না ময়দাটা না মিক্স হয় ততক্ষণ না নেড়ে যেতে হবে। দেখো আমার এখানে ভালো করে ময়দাটা মিক্স হয়ে গেছে। এবার আমি একটু অল্প জল দিয়ে দেবো, তার মধ্যে একটু কাঁচা লঙ্কা কোচানো আগেই ছিল ওটা একটু দিয়ে দেবো, একটু নুন আর 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো। নুনটা তোমাদের স্বাদের মতো তোমরা দেবে, যতটা লাগবে ততটা দেবে। একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো ভালো করে নেড়ে। তারপর চিকেনগুলো একটা করে আমি সবকটাই দিয়ে দেবো। চিকেনগুলোকে দিয়ে ভালো করে একটুখানি নেড়ে তারপর আমি ঢেকে ঢাকা দিয়ে দেবো। 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখছি,
দেখো 10 মিনিট পর আমি ঢাকা খুলে দেখলাম আমার চিকেন গার্লিক একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে ধনেপাতা কুচি আমি একটু দিয়ে দেবো, দেখতে একটু ভালো লাগে। আমার একদম রেডি হয়ে গেছে বাটার গার্লিক চিকেন। তোমার যদি রেসিপিটা ভালো লাগে, ভিডিওটা ভালো লাগে, তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। টাটা।